নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ বন্ধুরা রেশন কার্ড হচ্ছে আমাদের একটি অর্থাৎ সমস্ত ভারতবাসীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় নথি অর্থাৎ এটা শুধু নিম্ন মধ্যবিত্ত পরিবারের রেশন সামগ্রী সংগ্রহই নয় এটা একটি পরিচয়পত্র হিসাবে ব্যবহৃত হয় তাই এই পরিচয়পত্রে যদি কিছু ভুল বা ত্রুটি থাকে তাহলে অনেক জায়গায় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু সেই ভুল সংশোধন করতে গিয়েও আপনার আপনাদের অফিসে যেতে যেতে পায়ে চটি ক্ষয় হয়ে যায় কিন্তু সেই সব দিন শেষ হতে চলেছে বন্ধুরা কারণ অনলাইনের মাধ্যমে অতি সহজেই আপনারা ঘরে বসে আপনার ভুল ত্রুটি সংশোধন করে নিতে পারবেন এবং কেমনভাবে করতে পারবেন কিভাবে করবেন সমস্ত তথ্য নিয়ে এবং কি কি নথি আপনার সেই সংশোধন করার জন্য প্রয়োজনীয় হবে সেই সমস্ত খবর নিয়ে আজ এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থিত করেছি তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার বন্ধুর যদি রেশন কার্ড ভুল থাকে এবং তিনি যদি অফলাইনে করতে না পারেন তাহলে অনলাইনে কেমন করে করবেন সেটা জেনে যাবেন তাহলে আসুন বন্ধুরা আর আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক হয়রানির দিন শেষ রেশন কার্ডের যাবতীয় কাজ করুন ঘরে বসেই অনলাইনে খুব সহজে রেশন কার্ডের তথ্য সংশোধন করা যায় রাজ্যের প্রায় বাইশ লক্ষ নাগরিক এই সিস্টেমের মাধ্যমে ভুল সংশোধন ও রেশন কার্ড সম্পর্কিত অন্যান্য কাজ করে ফেলেছেন রেশন কার্ড ভারতের সরকার কর্তৃক জারি করা একটি গুরুত্বপূর্ণ নথি যার মাধ্যমে সরকার যুক্তিসঙ্গত মূল্যে জনগণকে রেশন সরবরাহ করে শুরুটা হয়েছিল উনিশশো সালে রেশন কার্ড রাজ্য সরকার দ্বারা জারি করা হয় এবং একটি পরিচয়পত্র হিসাবেও ব্যবহৃত হয় রেশন কার্ডে কোনো ভুল থাকলে তো খুব সহজেই সংশোধন করা যাবে এর জন্য আপনাকে সরকারি অফিসে যেতে হবে না অনলাইনে খুব সহজে রেশন কার্ডের তথ্য সংশোধন করা যায় রাজ্যে প্রায় বাইশ লক্ষ নাগরিক এই সিস্টেমের মাধ্যমে ভুল সংশোধন ও রেশন কার্ড সম্পর্কিত অন্যান্য কাজ করে ফেলেছেন রেশন কার্ড আপডেট করার জন্য প্রয়োজনীয় নথি রেশন কার্ড আধার কার্ড অন্যান্য পরিচয়পত্র যেমন ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড ভোটার আইডি ইত্যাদি কার্ড সংশোধন করা অনলাইন প্রক্রিয়া খুব সহজ প্রথমে আপনাকে খাদ্য ও সরবরাহ বিভাগের ওয়েবসাইটে যেতে হবে যেই ওয়েবসাইটটি আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা সরাসরি যারা করতে চান তারা চলে যেতে পারবেন হোম পেজে আপনি রেশন কার্ড সংশোধন বিকল্পটি দেখতে পাবেন এটাতে ক্লিক করুন একটি নতুন পেজটা খুলে যাবে অর্থাৎ একটি নতুন উইন্ডো আপনার সামনে খুলে যাবে তাতে নিজের রেশন কার্ডের নাম্বার ও আধার কার্ডের নাম্বার দিতে হবে তারপরে আপনাকে সার্চ বোটামে ক্লিক করতে হবে স্ক্রিনে ভেসে উঠবে আপনার রেশন কার্ডের তথ্য এখন আপনি যে তথ্য আপডেট করতে চান তা পরিবর্তন করতে চান সমস্ত তথ্য পরিবর্তন করার পরে আপনাকে সাবমিট বোটামে ক্লিক করতে হবে তাহলেই আপনার অনলাইনে যে রেশন কার্ডের যে ত্রুটি বা ভুল আছে সেটা সংশোধন হয়ে যাবে অফলাইন প্রক্রিয়াটিও আপনারা অবলম্বন করতে পারেন এখন আমরা দেখে নেব অফলাইনের মাধ্যমে আমরা রেশন কার্ড কীভাবে সংশোধন করতে পারি আপনি আপনার অনলাইন আবেদনের স্থিতিও পরীক্ষা করতে পারেন এর জন্য আপনাকে খাদ্য সরবরাহ বিভাগের ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে যেতে হবে তারপর রেশন কার্ডের নাম্বার ও আধার কার্ডের নাম্বার দিতে হবে তারপর আপনাকে সার্চ বোতামে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশনের স্থিতি স্ক্রিনে উপস্থিত হবে যদি অনলাইন প্রক্রিয়া দ্বারা সমস্যায় পড়েন তবে আপনি অফলাইন প্রক্রিয়াটিও অবলম্বন করতে পারেন এর জন্য আপনাকে আপনার এলাকার খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসে যেতে হবে সেখানে আপনাকে একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্মে আপনার সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে আপনাকে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার পর আপনাকে একটি রসিদ দেওয়া হবে প্রাপ্তির তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে আপনার রেশন কার্ড আপডেট করতে পারবেন রেশন কার্ডের নাম ঠিকানা ও জন্ম তারিখ আপডেট করার জন্য কোনো ফি দিতে হবে না তো বন্ধু এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হেন্দ